আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিওতে। বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই লড়াইয়ের জন্য উন্মুখ পুরো ক্রিকেট বিশ্ব, ব্যতিক্রম নন ক্রিকেটাররাও। এই ম্যাচে ভারতকে হারানোর স্বপ্নে বিভোর পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। প্রতিপক্ষ ভারতকে হারানোর সামর্থ্য পাকিস্তানের আছে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এই পাকিস্তানি পেসার। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিন। চলুন চলে যাই পুরো ভিডিওতে। রাজনৈতিক বৈরতার কারণে ভারত পাকিস্তান সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে, ক্রিকেট মাঠেও তার ব্যতিক্রম নয়। এই দুই দল মুখোমুখি মানেই যেন নতুন উন্মাদনা। তবে এই বৈরতার কারণে 2013 সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেখা যায়নি দুদলকে। এই দীর্ঘ সময়ে তারা মুখোমুখি হয়েছিল এশিয়া কাপের মঞ্চে। তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি লড়াই হবে এই দুই দলের মধ্যে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে একই গ্রুপে খেলবে দুটি দল। 24 অক্টোবর নিজেদের প্রথম ম্যাচেই মাঠে নামবে তারা। এই ম্যাচকে ঘিরে আগ্রহের কমতি নেই সমর্থক ও ক্রিকেটারদের মধ্যে। পাকিস্তানের ক্রিকেটার ওয়াহাব রিয়াজ ভারতের বিপক্ষে এই ম্যাচ নিয়ে দারুণ আশাবাদী। তিনি মনে করেন নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্বের যে কোনো দলকে হারাতে পারবে পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারাবে। যদিও পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে, টি টোয়েন্টি বিশ্বকাপের এশিয়ার এই দুই চির প্রতিদ্বন্দ্বী এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 5 বার, কিন্তু ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। সেই অধরা স্বপ্ন কি এবার পাকিস্তান পূরণ করতে পারবে, দেখা যাবে 24 অক্টোবরের পরেই। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।